নমস্কার বন্ধুরা, মুনস মেনু চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ইলিশের তেল ঝাল। বর্ষাকালে ইলিশ মাছের নানান ধরনের রেসিপি আমরা কিন্তু সকলেই ট্রাই করে থাকি, তবে গরম সাদা ভাতের সাথে ইলিশের এই রেসিপিটির স্বাদ কিন্তু হয় অসাধারণ। রেসিপিটি শেয়ার করার আগে আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে চ্যানেলে নতুন কোনো রেসিপি আমি শেয়ার করলে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ইলিশ মাছের তেল ঝাল বানাবার জন্য এখানে আমি 4টে ইলিশ মাছের পেটি এবং 2টো লেজার পোর্শনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ এবং খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সব দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে মিনিট দশেক মতন এটাকে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে 1 চা চামচ পরিমাণে পোস্ত এবং 2 চা চামচ পরিমাণে সাদা কালো সর্ষে। জল ছাড়া এটাকে মিক্সিতে ভালোভাবে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, এটা ভালোভাবে প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে জল। সব দিয়ে এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, পেস্টটাকে খুব মিহি করে আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে শুকনো লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে আমি 1টা চামচে করে এটাকে গুলাটের মিহি পেস্ট বানিয়ে রাখছি। এবারে একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো জিরে। 15 থেকে 20 সেকেন্ড মতন এটাকে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা হলুদ জিরে লঙ্কার পেস্টটা। এবারে মিনিট খানিক সময় ধরে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, মশলাটা থেকে কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। গ্রেভিটা আপনারা যেরকম চাইবেন সেই অনুযায়ী জলের অনুপাতটাকে কম বা বেশি অ্যাড করে নেবেন। জলটা এবার ফুটতে দেওয়ার জন্য আমি খানিকক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। এখন দেখুন, ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, তাই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সর্ষে এবং পোস্তর পেস্টটা। বাটিটার গায়ে যেটুকুনি মশলা লেগেছিল সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে বাটিটাকে ধুয়ে আমি সেই জলটাকেও এর মধ্যে ঢেলে দিলাম। এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে, তাই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদে ম্যারিনেট করা মাছের পিসগুলোকে। মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে সামান্য করে গ্রেভি আমি খুন্তি করে এইভাবে মাছের ওপরে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে মিনিট 5েক মতন এটাকে আমি রান্না করে নিচ্ছি। মিনিট 5েক মতন এখন হয়ে গেছে, তাই ঢাকনা খুলে আমি মাছগুলোকে এবার একটু উল্টিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে উল্টিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আবারও আমি মিনিট 3েক মতন এটাকে রান্না করে নিচ্ছি। মিনিট 3েক মতন হয়ে গেছে, ইলিশ মাছের তেল ঝাল কিন্তু এখন প্রায় রেডি। এই রান্নায় খুব একটা বেশি গ্রেভি রাখে না, সেই জন্য এর থেকে বেশি আর গ্রেভি আমি রাখলাম না। সবটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সবটাকে আবারও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে আরও মিনিট 5েক মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। গরম গরম সাদা ভাতের সাথে
সার্ভ করবার জন্য ইলিশ মাছের তেল ঝাল এখন আমাদের একদম রেডি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের পরিচিতদের কাছে প্লিজ এটাকে শেয়ার করে দেবেন। আজ তবে এইটুকুই, আবার একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।